মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল রিয়েল লাইফ রিয়েলমির নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল আজকে চিমনি আর ওয়াটার ফিল্টার সার্ভিসিং করতে চলে এসেছে। এতে আজকে বুঝতেই পারছি বেশ খানিকটা সময় লাগবে, কিন্তু তার সাথে এটাও ঠিক, এই বাড়িতে আসা আমাদের 8 মাস হয়ে গেল, কারণ এটা আমাদের সেকেন্ড সার্ভিসিং, 4 মাস অন্তর অন্তর হয়। যদিও চিমনিটা আর ওয়াটার পিউরিফায়ারটা আমার এই বাড়িতে আসার আগেই ফিট করা হয়ে গেছিলো, কারণ সবই মডিউলার কিচেনে অ্যাটাচ করার জন্যে আগে থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম। চিমনিটা যতটা ভালো, সেই সাথে এদের সার্ভিস, এদের ব্যবহার সেটাও কিন্তু খুব ভালো। এর একটা আলাদা ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আমি আই বাটনের লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে পারো। বন্ধ করছে, বৃষ্টি পড়লে খুব খুশি হয়, তাই না? হি হি হি, ওর দাঁত কটা বেশি বেরিয়ে গেল। আগে তুমি বলো, বৃষ্টি পড়লে খুব খুশি হবে না? যাতে বেরোতে হবে না তোমাকে, কি ভালো কথা, পালাচ্ছে, পলাতক। পোনে 1টা বেজে গেল আর এই মেয়ে চান করে এখনো বেরোচ্ছে না, রান্না এখনো শেষ হলো না, এদিকে 1টা বেজে গেল, তারপরে বাইরের অবস্থা। ছিটি পড়েছে, ছিটি পড়েছে। হ্যাঁ করে নাও, সবাই নিজের কাজ শেষ করে নাও, আমি শুধু কাজ করি। এদিকে আজকের মেনু হচ্ছে চিংড়ি মাছ, আলু দিয়ে একটা গামাখা করে গ্রেভি টাইপের, আর প্রেশার কুকারের ভাত, কারণ চিমনি পরিষ্কার করে যেতেই অনেক লেট হয়ে গেল। ব্যাস, রান্নার এদিকে আমিও একটা সুযোগ পেয়ে গেলাম, বেশি রান্না করব না, পাবদা মাছটা বার করে আবার ঢুকিয়ে দিয়েছি। এই হয়ে গেছে আমার চিংড়ি মাছ, এই দেখো। গন্ধ ভালো বেরোচ্ছে, আর খিদেও পেয়েছে আমার। আর একটা সিটি পড়বে। অ্যাকচুয়ালি প্রেশার কুকারে ভাত করার কারণ হচ্ছে, ভেবেছিলাম প্রথমে খিচুড়ি করব, কিন্তু ওই আজকে আর খিচুড়ি খেতে মন চাইলো না। তো কি করেছি, মুসুরির ডাল, চাল সব দিয়ে দিয়েছি, তার সঙ্গে মানে ভাতটাকে আরেকটু পাতলা, তাড়াতাড়ি খাবার যোগ্য করার জন্য ভেন্ডিও দিয়ে দিয়েছি। তো ভেন্ডি সিদ্ধ, ডাল, চাল আর মুসুরির ডাল সব দিয়ে একটা অদ্ভুত রকমের ভাত রান্না হচ্ছে, যার সঙ্গে আছে চিংড়ি মাছের গ্রেভি, তার মধ্যে দিয়ে দিয়েছি আলু। তো আজকের খাবারটা মানে দুর্দান্ত খাবার, একে ওয়েদার একদম মানে দারুণ ওয়েদার বাইরে, এই দেখো মেঘ 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 মেঘ, চারিদিকে মেঘ মেঘ। এই 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 4টে সিটি পড়ে গেল। রান্না কমপ্লিট, আর রাতের জন্য এইটা ভিজিয়ে রাখলাম, দেখি এটা দিয়ে শেষ অবধি কী রান্না করতে পারি, তরকাও করতে পারি, ডাল মাখানিও করতে পারি, সব মিক্স করে কিছু একটা করতেই পারি। আর লাইট নেভালে দেখবে সব অন্ধকার হয়ে যাচ্ছে, এত ওপরে থাকি, এত জ্বালনা, এত আলো আমার এখানে, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। বাইরের ওয়েদার আজকে একদম মেঘলা মেঘলা। I love you too, you love me too. শ্রীর এটা এখন নতুন পছন্দ হয়েছে, ইউটিউব দেখে দেখে শিখছে, আর সেটা ল্যাপটপে এসে প্র্যাকটিস করছে। ইয়েস, আর আমি রেডি, একটু বেরোতে হবে, শ্রীকে রাখবো আমার মায়ের কাছে, আর আমি আর শান্তনু যাবো একটু দোকানে। দুটো কারণ, এক তো হলো শ্রীর জন্য আমরা দুটো প্যান্ট নিয়েছিলাম শীতে পরার, এই দেখো এই প্যান্টটা, কিন্তু আমরা বুঝতেই পারিনি শ্রী এই প্যান্টটার থেকেও বড় হয়ে গেছে। প্যান্টটা একদম শ্রীর সমান সমান হচ্ছে, মানে
একদমই টাইট, বিশেষ করে এই প্যান্টটা। আর এই একটা প্যান্ট নেওয়া হয়েছে, এটা হচ্ছে সমান সমান, তো এই দুটোকে চেঞ্জ করতে হবে। যদিও এটা নেওয়া এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু 15 দিন অবধি টাইম থাকে, সেটা যে পাল্টাবো। আর স্ত্রীর জন্যে কিছু ফুল হাতা জামা নিতে হবে, অন্তত 2-3টে তো নিতেই হবে, আর কয়েকটা আছে। স্ত্রীর আগের বারের মানে যে কটা জামা ছিল, এবার সেগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে, অথচ গরমের মধ্যে ফুল হাতা গেঞ্জিগুলো পরানো যায়নি আর এখন ছোট হয়ে গেছে। ইয়েস, তাই বেরোতে হবে। আর আমি ভেবেছিলাম আজকে হেয়ার কালার করব, কারণ আমার এখানে খুব গ্রে হেয়ারের প্রবলেম আছে, কিন্তু ওয়েদার খুব খারাপ। সবে বাজে 4টে, বিকেল 4টে, কিন্তু বাইরেটা দেখাই, এটা দেখো একদম কুয়াশা ভর্তি, কেমন যেন মেঘলা মেঘলা হয়ে আছে। এখানে কিছুই বোঝা যাচ্ছে না, মানে ক্যামেরায় কিছু সেভাবে বোঝা যাচ্ছে না, স্বচক্ষে চর্মচক্ষে দেখলে বোঝা যাবে, কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি তো ভেতরে একটা ফুল টি শার্ট পরেছি, তার উপরে আবার একখানা পরে নিয়েছি। আর ঝটপট কাজ মিটিয়ে চলে আসবো, কারণ রাতের খাবার করতে হবে, এখনো আজকে কোনো ব্যবস্থা করা নেই, কিচ্ছু করা হয় নাই। আবার নাচিস, আবার নাচিস, সেই একই নাচ। রিকোয়ারমেন্ট ছিল ডার্ক চকলেট, আমুলের সুগার ফ্রি ডার্ক চকলেট হয়, একটা নর্মাল ডার্ক চকলেট হয়, ভালো খেতে হয়। আর এবার করতে হবে রান্না বান্না। আজকে হবে আমার ঘরে তড়কা, ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো এটাকে সেদ্ধ করতে দেবো। আর একটুখানি আলু কাবলি নিয়ে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে না, পরে আবার ইচ্ছে করবে। এক এক সময় এত বেশি আলু কাবলি খেতে ইচ্ছে করে, তখন মনে হয় একটু পেলে খুব ভালো হতো। আর তড়কা মশলা নিয়ে এসেছি, বেশি তো কিছু না, নর্মাল তড়কা করবো, এগ তড়কা। আর একটুখানি চিংড়ি আছে, এটা স্ত্রীর লাগবে, স্ত্রী আলু খায় না অত, চিংড়িগুলো বেছে বেছে খাবে, চিংড়ি খেতে খুব ভালোবাসে। আর চলো সেদ্ধ করতে দিয়ে দিই প্রেশার কুকারে ডালটা, তারপরে দেখাচ্ছি স্ত্রীর জন্য কী কিনলাম। সবজি কেটে রাখলাম, আর চোখের অবস্থা দেখো, মনে হচ্ছে আমাকে কেউ মেরেছে, ধোপা ধপ খুব করে মেরেছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর একটা সিটি পড়লে গ্যাসটা অফ করতে হবে। আর কী কী কিনেছি সেগুলো দেখাই, দাঁড়ো। তো সেটা পাল্টাতে গেছিলাম, এইটা দেখো একই নিয়েছি, একটু আগেই ব্লগে শেয়ার করেছি যে কী প্যান্ট নিয়েছিলাম, সেই একই ডিজাইন একই কালার, শুধু একটা সাইজ বড়, দুটো সাইজ বড় নিয়েছি, এই যে আগেরটা বেশ ছোট ছিল। আর প্যান্টটার দাম আছে 460 টাকার, দুটো অফার চলছিল, উইন্টার অফার। আর এটা নিয়েছি আমি ভি মার্ট থেকে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই না লোকাল দোকানের অতটা বলতে পারি না, ভুলেও যাই কখনো কখনো যে কোন দোকান থেকে নিয়েছি, এটা ভি মার্ট থেকে নিয়েছি। ভি মার্টের রেগুলার ওয়্যারের উপর উইন্টার সেল চলছে, ভালোই নিতে পারো যারা বাচ্চাদের, মানে আমার যেমন এই দেখো স্ত্রী যেরকম জামাগুলো পরে আছে, এই যে
এগুলো কিন্তু সবই রেগুলার ওয়্যার হিসেবেই আমি কিনি, খুব বেশি দাম হয় না কিন্তু দেখতে বেশ সুন্দর হয়, আর আর সব থেকে বড় কথা খুব কমফোর্টেবল হয়। যেমন এই প্যান্টগুলো ভেতরটা না সেই তুলোর মতো একটু নরম নরম, একদম তুলো তুলো দেওয়াই, দেখো, আর বেশ ডবল কোটিং, ভালো মোটা আছে। এইটাও সেম কালারই নিয়েছি, সাইজটা বড় নিয়েছি, আর মানে এই দুটো তো হলো চেঞ্জ করা। আর কিছু জামা নিয়েছি, এই যে এই প্যান্টটাও নিয়েছি, এই প্যান্টটাও, এই প্যান্টের কোনো অফার ছিল না, এটার দামই হচ্ছে 220 টাকা, এই দেখো, কিন্তু দেখতে খুব সুন্দর প্যান্টটা, বড় সড়ো আছে। আর নিয়েছি এই সোয়েটারটা, এটাও রেগুলার ওয়্যার সোয়েটার হিসেবেই নিয়েছি, একটু বড় সাইজ নিয়েছি, স্ট্রিট সাইজের থেকে সামান্য একটু বড় নিয়েছি। এটারও ভেতরটা ওই একই, দেখো, তুলো তুলো মতো, আর খুব খুব সফট। আমার না এক্ষুনি নখটা পেঁয়াজ কাটতে গিয়ে এমনভাবে চেপটে গেল, লাগলো। যাই হোক, এটার দাম আছে 430 টাকা, এই দেখো সোয়েটার। স্ত্রীর খুব ইচ্ছে ছিল এই পাশে পকেট দেওয়া সোয়েটার নেবে, তো এখানে আছে পকেটওয়ালা সোয়েটার। আর একটা নিয়েছি আমার পছন্দের কালার, একটু মানে এই কালারটা সবাইকে খুব ব্রাইট লাগে, পরলে সুন্দর লাগে। এটাও খুব নরম, এই দেখো, এই রকমই কাপড় দেওয়া। এটার দাম আছে 330 টাকা। হ্যাঁ, এটা এই সোয়েটারগুলো মারাত্মক কিছু মোটা নয়, যেমনটা শ্রী পরে আছে। এই যে এই এই সোয়েটারটা গত বছরের নেওয়া, এটা ঠিক সোয়েটার বলবো না, ডবল কোটিং একটা টি শার্ট, যেটা শীতকালের জন্য বেশ ভালো, ভালোভাবে পরা যায় শীতকালে। এটাও সেরকমই, এখন যেমন আমার পুরো ফ্ল্যাটের সব জানলা দরজা বন্ধ, ঘরের ওয়েদারটা না খুব সুদিন, না ঠান্ডা না গরম, মানে খুব খুব সুদিন একটা ওয়েদার। এই অবস্থায় এগুলো পরে থাকলে খুব ভালো লাগবে। এই হলো আজকের কেনাকাটি, দুটো সোয়েটার আর 3টে প্যান্ট। শ্রীর অ্যাকচুয়ালি প্যান্টগুলো সব ছোট ছোট হয়ে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আর এই সোয়েটার টাইপের টি শার্টগুলো ভেতরে হাফ টি শার্ট পরিয়ে এটা পরিয়ে দিলে বাড়ির মধ্যে থাকলে কোনো অসুবিধেই হবে না। আবার যদি মনে করি ধরো বাইরে যাবে, খুব বেশি ঠান্ডা, এটা পরে তার উপরে একটা মোটা জ্যাকেট পরে নিলে একদম ঠিকঠাক। শ্রী পছন্দ হয়েছে? খুব নরম, পছন্দ হয়েছে? আর আমার পেঁয়াজ খেতে চোখের অবস্থা খুব খারাপ, চোখগুলো না আমার চোখ খুব সেন্সিটিভ, সারাদিন কম্পিউটারে কাজ করতে হয় তো, আর তাছাড়া যখন ব্লগ করি, ব্লগ এডিট করি, তাছাড়াও আমার আরও টুকটাক কাজ থাকে, এছাড়া মেল চেক থাকে, মানে সবসময় না স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়, তো চোখটা বড্ড সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তো একটু প্রবলেম হয়, মাঝে মাঝে মনে হয় চোখ বন্ধ করে চুপচাপ একটু শুয়ে থাকি, এখন যেমন মনে হচ্ছে, কিন্তু এখন শুলে হবে না, সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারের ডালটা। এবার আমি তরকাটা করেই নেবো, খুব বেশি দেরি হয়নি আজকে, এই যে 7:30 বাজে, কোথায় গেল 7:30, মা ঘড়ি কই আমার, সাদা হয়ে গেছে তো, হ্যাঁ 7:30 বাজে। এবার রান্নাটা সেরে নিলেই আজকের মতো আমার কমপ্লিট। আর আর একবার বলতে হবে স্ট্রিট পড়াশোনা নেই, কালকে রবিবার, কালকেও স্ট্রিট ছুটি, স্ত্রী আবার পড়াশোনা শুরু করবে সোমবার থেকে। নতুন বই তো নেই, পুরনো বইয়েরই, যেমন গ্রামার গুলো, ইংলিশ গ্রামার, বেঙ্গলি গ্রামার, সংস্কৃত, যেটাতে স্ত্রী ভীষণ রকম ভয় পায়, এই 3-4টে জিনিসের উপরে এই একটা মাস একটু প্র্যাকটিস করতে হবে। আর ভূগোলের একটা জিনিস স্ত্রীর একটু ক্রিটিক্যাল লাগে, সেটা হচ্ছে রাজ্য ডিটেলসগুলো, স্টেটের ডিটেলস, সেইগুলোকে একটু পড়তে হবে, জেলার ডিটেলসগুলো পড়তে হবে, ওইগুলো একটুখানি ভালো করে পড়তে হবে, জেনারেল নলেজের জন্য এটা একটু দরকার, তো ওগুলোই কভার আপ করবো। চলো ড্রেস চেঞ্জ করি, রান্না শুরু করি।
তরকাটা যখন একদম স্ম্যাশ হয়ে যাবে, এটা যেহেতু একদম ঘরোয়া তরকা, আমি বেশি তেল বা আলাদা রকম কোনো রকম মশলা দিচ্ছি না, স্ত্রীও খেতে পারবে সেইভাবেই করছি। আর কোনো রকম গুঁড়ো লঙ্কা দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর তরকা মশলা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। এবার যখন দেখবে এইভাবে মাখা মাখা হয়ে গেছে, তখন যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলে সেই জলটা জাস্ট একটু করে দিতে হবে আর কষাতে হবে, তাহলে কিন্তু ঘরোয়া হওয়া সত্ত্বেও দেখতে একদম দোকানের মতো হয়ে যাবে। তো এখন আমি আর ক্যামেরা ধরছি না, কমপ্লিট হয়ে যাক তারপরে ধরবো। আর এখানে শ্রী কিছু বলছিল, শ্রী কি বলছো? শ্রী মেবি, তুমি ভালো জানো, তুমি এগুলো দেখো। আর তুমি এগুলো কি করছো শ্রী? হে 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 হে, আমাকে পাগল করে দিবি রে শ্রী। তুমি ফেল দেবে কিন্তু আমি পাগল হয়ে যাবো শ্রীর জন্য, আমি পাগল হয়ে যাবো। এবার শ্রী যত বড় হচ্ছে তত বেবি হয়ে যাচ্ছে, দেখো মানিরা। হে হে হে, শ্রীর এখন এক্সাম নেই, আর শ্রী আজকে সারাদিন শুধুমাত্র এরকম ছেলে মানুষই করছে। ছেলে মানুষটা আলো আলো বুঝু মানুষ হয়ে গেছে, আলো ছেলে মানুষ হয়ে গেছে। ঠিক আছে, চুপ কর, ঘুমিয়ে পড় তুই ওখানে। এটাকে খুলে নে, খাট বানিয়ে নে, দিয়ে ঘুমিয়ে যা। ঠিক করে ফেলে দিবি শ্রী, হ্যাঁ এদিক ওদিক ফেলো না বাবা, আমি একটু আগেই পরিষ্কার করেছি। রান্নাবান্না কমপ্লিট, এইদিকে সব কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে একদম, প্রেশার কুকার পর্যন্ত মেজে ফেলেছি, রাখলাম না কিছুই আর। আর এইবার দেখাই তরকাটা। প্রথমেই বলে রাখি, এই তরকাতে না দেওয়া হয়েছে কোনো ধনে পাতা, না কসৌরি মেথি, না আলাদা কোনো মশলা, জাস্ট বলেই দিলাম তরকা মশলা। আর যেমনভাবে একবারেই করেছি রান্নাটা, যতটুকু তেল দিয়েছি প্রথমে ততটুকুতেই হয়েছে। এটাতে খুব একটা পেট খারাপ বা অতিরিক্ত তেল মশলা খেয়ে শরীর খারাপ করার কোনো ব্যাপার হয় না, তোমরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। এটা এই যে কালারটা আসে, কালারটা এটা পুরোটাই আসে কষানোর ওপর নির্ভর করে। আর যদি মনে হয় যে একটু টেস্টটা ব্যালেন্স করতে চাও, কয়েক দানা চিনি দিয়ে নিতে পারো, এটা ঘরোয়া একটা ট্রিক বললাম, কিন্তু আমি আজকে চিনিও দিইনি, নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময় একটুখানি, ডালগুলো সেদ্ধ করার সময়, আর তারপরে একবার টেস্ট করে একটু নুন দিয়েছি মাত্র। এই হলো আজকের রান্না রাতের। আর সত্যি কথা বলতে গন্ধটা কেমন বেরিয়েছে শ্রী বলবে? শ্রী কেমন গন্ধ বেরোচ্ছে? মাস্ত। শ্রী কিন্তু এটা খেতে খুব ভালোবাসে, আবার একদম ঘরোয়া ফ্যাটফ্যাটে কালারও কিন্তু নয়, দেখাচ্ছি দেখো। তো এই ছিল আজকের ব্লগ, আজকের জন্য এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা, সবাই খুব ভালো থেকো।